হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো আমি অলোকেশ দেবনাথ আজকে আরও একবার হাজির হয়ে গেছি আমার ওল্ড ইজ গোল্ডের নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে আমরা কথা বলবো তপন সিনহার 1996 একটা সিনেমা যার নাম হলো গল্প হলো সত্যি। এখানে স্টার কাস্ট বলতে গেলে আমাকে একটা দুটো নাম নিলে হবে না, আমাকে বিশাল বড় একটা লিস্ট মানে আমাকে রেডি করতে হয়েছে স্টার কাস্ট বলার জন্য। তো এটা নিয়ে কথা বলার আগে তোমাদেরকে কয়েকটা কথা বলে নিই যে তোমাদের মধ্যে থেকে অনেকেই আমাকে ওল্ড ইজ গোল্ডে প্রচুর ভালো ভালো সিনেমার নাম সাজেস্ট করেছো, সেগুলোর ওপর ভিডিও অবশ্যই আসবে। এই ভিডিওটাও একজন আমাকে রিকোয়েস্ট করেছিল অনেকদিন আগে, তো এতদিন আমি ভিডিওটা বানাতে পারছি। সো একটু পেশেন্স রাখো, একটু ধৈর্য ধরো, তোমাদের রিকোয়েস্টের ভিডিওগুলো অবশ্যই আসবে। তো গল্প হলো সত্যি, এটা কিন্তু আর একটা সিনেমার সাথে কনফিউজিং মানে হয়ে যেতে পারে, কারণ সোহম এবং মিমুরা একটা রিসেন্ট সিনেমা গল্প হলো সত্যি আছে, কিন্তু আমি কথা বলছি 1996 সেই ক্লাসিক সিনেমাটার কথা। রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই ওয়ান অ্যান্ড অনলি তপন সিনহা, এবং গানগুলো লিরিক্স বলো মিউজিক বলো তপন সিনহা কিন্তু নিজেই দিয়েছিলেন। তো ওনার অভাব আমরা এখনও ফিল করি, কিন্তু তিনি যে লেভেলে সিনেমাগুলো বানাতেন। তো আমি কাস্টিংটা আগে একটু বলে নিতে চাই, ঠিক আছে? তো এই সিনেমায় ধনঞ্জয় যে মেন সেন্টার অফ ফোকাস, আমাদের রবি ঘোষ এই রোলটা প্লে করেছিলেন। তারপরে বাবার রোলটা যোগেশ চট্টোপাধ্যায়, বড় খোকা প্রসাদ মুখোপাধ্যায়, বড় বউ ছায়া দেবী, সেজো কাকা বঙ্কিম ঘোষ, সেজো বউ ভারতী দেবী, ছোট কাকা ভানু বন্দ্যোপাধ্যায়, খোকা অজয় গাঙ্গুলি, বস রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, চোরের রোল চিন্ময় রায়, কৃষ্ণা বাসু, অলোক পার্থ মুখার্জি। তো এই হচ্ছে ওভারঅল স্টার কাস্ট, কারণ আমি চাই না যে এই মেইন নামগুলো বাদ যাক, আমি প্রত্যেকের নাম নিতে চাই, কারণ প্রত্যেকেই এখানে জাস্ট ফাটিয়ে পারফরমেন্স করেছে, এবং রবি ঘোষকে নিয়ে আমি পরবর্তীতে বলছি। তো এই সিনেমাটার গল্প যেটা আমরা দেখতে পারি, একটা খুবই মানে কি বলবো, আমাদের মধ্যবিত্ত পরিবার যেরকম হয় আর কি, ছোটোখাটো জিনিসে ঝামেলা টামেলা করে, সেসব মানে প্রচুর ঝামেলা আছে প্রত্যেকটা মেম্বারের সাথে, প্রত্যেকটা মেম্বারের ঝামেলা, সে বাবার সাথে ছেলে, ছেলের সাথে ছেলের বউয়ের, ভাইদের মধ্যে এবং কাজের লোক যেই আসুক না কেন, প্রত্যেকের মধ্যেই একটা কিছু না কিছু ঝামেলা আছে। এমন না যে বিশাল বড় বড় ঝামেলা হয়েছে, তার ছোটোখাটো জিনিস নিয়ে, ধরো চিরুনি খুঁজে পাচ্ছে না, এইটা এখানে কেন, ওখানে নেই কেন, খাবার ভালো হয়নি কেন, এইসব ব্যাপার নেই, ছোটোখাটো জিনিস নিয়ে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা নেই, তো সেই কারণে মানে ঝামেলা হয়ে যায়। তো সেই বাড়িতে হঠাৎ করে একজন কাজের লোক আসে, ধনঞ্জয় যেটা রবি ঘোষ প্লে করে, এবং সে এসে তার যে মানে কি বলবো ট্যালেন্ট, খুব কম সময়ে ভালো ভালো কাজ করে দেওয়ার, মানে যে যখন যা চাইছে সেটা হাতের সামনে সে ম্যাজিকের মতন হাজির করে দিচ্ছে, ঠিক আছে? এবং সে কিভাবে এই মানে কি বলবো ছিন্ন ভিন্ন পরিবারটাকে একত্রিত করলো সেটা নিয়ে বাকি গল্প। এবং রবি ঘোষের ক্যারেক্টারটা খুবই মিস্ট্রিয়াস রাখা হয়েছে, লাস্টে সে যখন চলে যায় মিস্ট্রিটা রয়ে যায়, সে অ্যাকচুয়ালি আসতেও কাজের লোক তো নাকি সে কে ছিল। এবং সিনেমার গানগুলো যদি আমাকে বলতে হয়, সুখ বলে ওঠো শাড়ি, আমি একটু গাইতে চাই, হ্যাঁ, সুখ বলে ওঠো শাড়ি ঘুমায়ো না, এ জীবন গেলে ফিরে আসে না আবার। তো মানে অসাধারণ গান, তপন সিনহা নিজে লিখেছেন, নিজে মিউজিক দিয়েছেন। তো এই সিনেমার মানে গল্পের কথা যদি আমাকে বলতে হয়, এই ধরনের গল্প না চক করে কারোর মাথা থেকে আসে না, এবং গল্পটা এত সুন্দর যে এই গল্পটা কিন্তু হিন্দিতে রিমেক হয়েছে, সাউথে রিমেক হয়েছে, ইনফ্যাক্ট থিয়েটারেও এই সিনেমাটা মানে থিয়েটার ভার্সনও কিন্তু এসছে, ঠিক আছে? এটা আমরা নাট্যমঞ্চেও দেখতে পেয়েছি এই গল্পটাকে, এতটাই ফেমাস ছিল এই গল্পটা। গল্প হলেও সত্যি সত্যি মানে অসাধারণ লেভেলের একটা মাস্টারপিস, যত বলবো তত কম বলা হবে। তো এই ছিল গল্প। এবার পারফরমেন্স কথা আমি যেটা বলছিলাম যে এতগুলো কাস্টিংয়ের নাম কেন নিলাম, কারণ এখানে প্রত্যেকে, এখানে লিস্টে যতজনের নাম নিলাম প্রত্যেকের পারফরমেন্স, সে 5 মিনিট স্ক্রিন প্রেজেন্স থাক বা 10 মিনিট স্ক্রিন প্রেজেন্স থাক, সে জাস্ট ফাটিয়ে দিয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে? আমি জানি না সেই সময় সিনেমাগুলো দেখে না, এত ক্যামেরা ওয়ার্ক নেই, এত কিছু নেই, খুব সিম্পল সাদা মাটা জিনিস, তাও যে এখনও দেখতে না নতুন নতুন সিনেমাগুলোর থেকে আমার খুব ভালো লাগে, সেই কারণে আমি ওল্ড ইজ গোল্ড এই এপিসোডটা শুরু করেছি। আমি জানি এটা কি আমার সাথে হয় না তোমাদের সাথেও হয়, যে পুরোনো সিনেমাগুলোতে এত কারুকার্য কিছু ছিলই না, স্টিল দেখতে কত ভালো লাগে। এবং রবি ঘোষ মানে তার ক্যারেক্টারটা না অমর, এভারগ্রিন একটা ক্যারেক্টার, এবং এই রোলটা একমাত্র রবি ঘোষই করতে পারত, এটা আমি হলফ করে বলতে পারি। তার জায়গায় সে সময়ের যত বড় বড় নাম থাকুক না কেন, তারা পারত না, রবি ঘোষ এমন একজন অ্যাক্টর ছিলেন, তাকে ইন্ডাস্ট্রি কিন্তু সেভাবে ইউটিলাইজ করতে পারেনি, তাকে পুরো টাইপ কাস্ট করে স্টিরিও কাস্ট করে রাখা ছিল, ঠিক আছে? একই ধরনের রোল তাকে বারবার রিপিট করা হয়েছে, কিন্তু তার মধ্যে যা
অভিনয় সত্তা ছিল না, সব ধরনের রোল সে করতে পারতো। আমরা তো রবি ঘোষ বললে খালি কমেডি কমেডি ভাবি, তার বাইরে প্রচুর জিনিস ছিল। কিছু কিছু সিনেমাতে তার সেই প্রতিভাগুলো কিছু কিছু ডিরেক্টর ইউটিলাইজ করতে পেরেছে, কিন্তু সত্যি আমরা মিস করি লোকটাকে, লোকটাকে আমরা ইউটিলাইজ করতে পারিনি কিন্তু। তো এই যে গল্প হলো, সত্যি সিনেমাটাতে তাকে প্রপার ইউটিলাইজ করা হয়েছিল, তাকে একটা মেইন ক্যারেক্টার দিয়ে, তাকে মেইন ক্যারেক্টার কখনো দেওয়াই হতো না। খুব কম সিনেমাতে, হাতে কোনো কয়েকটা সিনেমাতে রবি ঘোষকে মেইন লিড ক্যারেক্টার দেওয়া হতো, নাহলে এমনি সাইড ক্যারেক্টার গ্রুপে এইভাবেই রাখা হতো তাকে। বলতে মানে শুনতে খারাপ লাগলো কথাগুলো, কিন্তু সত্যি গল্প হলো সত্যির মতন, এইটুকু এই কথাগুলো সত্যি। তো তোমাদের মধ্যে থেকে যদি এখনো কেউ বাকি থেকে থাকো, আমার মনে হয় না এই সিনেমাটা দেখতে কেউ বাকি থেকে বাকি আছো আর কি, স্টিল যদি বাকি থেকে থাকো প্লিজ হাত জোর করে বলছি সিনেমাটা একবার দেখো, তারপরে বুঝতে পারবে যে কেন আমি এই সিনেমাটা ওল্ড ইজ গোল্ডে আমি ঢোকালাম। ঠিক আছে, তো সেই সময়ের সিনেমাগুলোর মধ্যে আরও কিছু কিছু সিনেমা আছে যেগুলো আমি এই মুহূর্তে নাম নিচ্ছি না, কারণ সেগুলো আমি চাই, কারণ এই ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তাহলে আমি চাই ওল্ড ইজ গোল্ডে যে আরও নেক্সট এপিসোডগুলো আসবে সেগুলোতে আমি সেই সিনেমাগুলো নিয়ে কথা বলি। তোমাদের রিকোয়েস্ট অবশ্যই থাকবে, আমারও কিছু ফেভারিট আছে এবং কিছু কিছু সিনেমা আছে সেগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত। ঠিক আছে, শুধু বাংলা সিনেমা না, বলিউড বলো, হিন্দি বলো, অন্যান্য আদার রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ বলো, হলিউডও কিছু ওল্ড ক্লাসিক সিনেমা আছে সেগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। ওল্ড ইজ গোল্ড তো এমনিই বলে না কথাটা, কিন্তু একদম মানে চিরন্তন সত্য একটা কথা। ঠিক আছে, তো সে সময় সেই মানে গল্প হলো সত্যি সিনেমাটা মানে দারুণ রেসপন্স পেয়েছিল অডিয়েন্সের মধ্যে, এবং এখন এই সিনেমাটার কাল্ট সিনেমা, মানে আমি যদি এখন দেখতে বসি না পুরোটা শেষ করে তারপরেই আমাকে উঠতে হবে, এরকম ধরনের একটা সিনেমা। এই সিনেমাটা বারবার রিপিট করে দেখা যেতে পারে, এই ধরনের একটা সিনেমা। খুব হাতে গোনা কম সিনেমাই কিন্তু এরকম হয় যে একবার দেখে উঠলাম, আবার দেখতে বসলাম, আবার পুরোটা দেখে উঠলাম, সব সিনেমা এরকম হয় না। আর এখনকার দিনে কিছু কিছু সিনেমা, আমি বাংলা সিনেমার কথা খালি বলছি না, হিন্দি হলিউড সব মিক্স করেই বলছি, কিছু কিছু সিনেমা আছে 5 মিনিটের বেশি টেকা দেয় হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে এই সিনেমাগুলোর লেভেল। তো এই ভিডিওতে এটুকুই বড় ছিল, তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করতে একদম ভুলবে না, এবং তোমরা যারা যারা এখন রেজিস্টার ফ্যামিলির সদস্য ওঠেনি, নিচে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, এবং সাথে সাথে আমাদের করে সদস্য হয়ে যাও। হ্যাঁ, পাশে নোটিফিকেশন বেলটা একটু ক্লিক করে অল করে নেবে, অনেকের কাছে নোটিফিকেশন যাচ্ছে না, ওখানে দেখবে বেলে ক্লিক করো, অল অপশন আছে সেই অলটা করো, নাহলে কিন্তু কিছু কিছু ভিডিও নোটিফিকেশান আসবে, কিছু কিছু ভিডিও নোটিফিকেশান যাবে না। তো এই ভিডিওতে এটুকুই বলা ছিল, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।